করোনায় বিপর্যস্ত ভারতের পাশে দাঁড়াতে স্যানজু স্যামসন, মুস্তাফিজুর রহমান, ক্রিস মরিস ও জস বাটলারদের নিয়ে নিজেদের অর্থায়নে তহবিল গঠন করেছে রাজস্থান রয়্যালস, যেখান থেকে করোনায় আক্রান্ত মানুষের পাশে দাঁড়াতে 7.5 কোটি রুপির অনুদান দিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। করোনা ভাইরাসের প্রথম দফা কাটিয়ে উঠলেও দ্বিতীয় ঢেউয়ে একেবারেই বিপর্যস্ত ভারত। দেশটিতে প্রতিদিনই বাড়ছে সংক্রমণ, দৈনিক আক্রান্ত হচ্ছে প্রায় 3.5 লক্ষ করে মানুষ, মৃত্যুর সংখ্যাটাও হু হু করে বাড়ছে। সেই সঙ্গে পুরো ভারত জুড়ে চলছে অক্সিজেনের জন্য হাহাকার। অক্সিজেনের অভাবে প্রতিদিনই কোভিড আক্রান্ত রোগীরা মারা যাচ্ছে, তাতে অনেকটা বিপাকে পড়ে গেছে ভারত সরকার। দেশটির এমন বিপর্যস্ত সময়ে পাশে এসে দাঁড়িয়েছে রাজস্থান রয়্যালস। ভারতের করোনা মোকাবেলায় 7.5 কোটি রুপি দিয়েছে দলটি, যা বাংলাদেশি টাকায় প্রায় 8.5 কোটি টাকা আর বৈদেশিক মুদ্রায় প্রায় $1 মিলিয়ন বেশি। দলটির ক্রিকেটার, ম্যানেজমেন্ট এবং মালিক পক্ষের অনুদানে এই অর্থ জোগাড় করা হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে দলটি। রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন এবং ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের উদ্যোগে করোনা মোকাবেলায় এই অর্থ ব্যয় করা হবে বলে জানিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। এই প্রসঙ্গে এক বিবৃতিতে রাজস্থান রয়্যালসের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজস্থান রয়্যালস তাদের মালিক, খেলোয়াড় এবং ম্যানেজমেন্টের পক্ষ থেকে $1 মিলিয়নেরও বেশি অর্থ করোনায় ক্ষতিগ্রস্তদের সহায়তা করার জন্য অনুদান হিসাবে ঘোষণা দিচ্ছে। এটি রাজস্থান রয়্যালস ফাউন্ডেশন এবং ব্রিটিশ এশিয়ান ট্রাস্টের অধীনে বাস্তবায়িত হবে। আপনাদের সবাইকে জানিয়ে রাখতে চাই, শুধু দিল্লি নয়, পুরো ভারতেই করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। করোনায় মৃত্যুতে প্রায় প্রতিদিনেই রেকর্ড হচ্ছে। গত 24 ঘন্টায় দেশটিতে মৃত্যু এবং শনাক্তে অতীতের সব রেকর্ড ভেঙেছে। একদিনে নতুন করে মারা গেছেন 3,645 জন, আক্রান্ত হয়েছেন 3,79,000-এর বেশি মানুষ। সব মিলিয়ে দেশটিতে মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 2,04,732 জনে।